আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রুবেল টেক বিলি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তা দর্শক আবারও বরাবরের মতো শুরু করছি নতুন একটি সরকারি জব সার্কুলার আশা করছি সাথে থাকবেন সুপ্রিয় দর্শক এখানে জেলা প্রশাসকের কার্যালয়ে আপনারা আবেদন করতে পারবেন আপনারা অষ্টম শ্রেণী পাশ হলে এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন বেশিরভাগ পোস্ট আপনার অষ্টম শ্রেণী আর হচ্ছে এসএসসি পাশ করলে আপনার এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন দর্শক আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ ভিডিও সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন কোথাও স্কিপ করবেন না কারণ স্কিপ করলে মূল অংশ কেটে যেতে পারে আর সম্পূর্ণ ভিডিও দেখার পরে কমেন্ট করবেন না বোঝে কমেন্ট করবেন না কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব তা সুপ্রিয় দর্শক এই জব সার্কুলারটি প্রকাশ পেয়েছে সাত তারিখ সাত মাস দু হাজার একুশ আমি সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আলোচনা করব আমি আলোচনা করব কার্যালয়ের নাম পদের নাম পদের সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা তো দর্শক আবেদন করতে আপনাকে আবেদন ফি বাবাতে কত টাকা জমা দিতে হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে সম্পূর্ণ এ টু জেট বিস্তারিত নিয়ে আলোচনা করব। আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই নিচে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন কারণ পরবর্তী নতুন নতুন সরকারি এবং বেসরকারি জব সার্কুলারগুলো সবার আগে পেয়ে যাবেন দর্শক শুরু করছে সাথে থাকবেন জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় অফিস সহায়ক পদে নেওয়া হবে আপনার দশজন বেতন স্কেল আপনার আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় কর্মচারী নিয়োগ বিধিমালা বিশ বিষ আপনার তাফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আশা করি বুঝতে পারছেন দুই নম্বরে জেলা প্রশাসকের কার্যালয় উপজেলা নির্বাহী আপনার অফিসার কার্যালয় আপনার এ পদে লোক নেওয়া হবে দুজন পরিচ্ছন্নতা কর্মী বেতন স্কেল বিশ হাজার দশ টাকা আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আশা করি বুঝতে পারছেন তখন সার্কিট হাউস রাজবাড়ি বেআরআর আপনার এ পদে লোক নেওয়া হবে একজন বেতন স্কেল বিশ হাজার দশ টাকা আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপরে পরটি সার্কিট হাউস রাজবাড়ি আপনার মালি এ পদে লোক নেওয়া হবে একজন আপনার বেতন স্কেল বিশ হাজার দশ টাকা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বরের সার্কিট হাউস রাজবাড়ি আপনার বাবুর্চে এপদে লোক্ন হবে একজন বেতন স্কেল বিশ হাজার দশ টাকা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আশা করি বুঝতে পারছেন সুপ্রিয় দর্শক ডিসক্রিপশন বক্সে কিছু গুরুত্বপূর্ণ নতুন নতুন বিজ্ঞপ্তির লিংক দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আবেদন করতে পারেন সার্কিট হাউস রাজবাড়ি নিরাপত্তা প্রহরী আপনার এপদ লগ্ন হবে একজন বেতন স্কেল বিশ হাজার দশ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আশা করি বুঝতে পারছেন দর্শক এখন আলোচনা করবো শর্তাবলী নিয়ে সুপ্রিয় দশক প্রার্থীর বয়স এক তারিখ সাত নয় দু হাজার একুশ মোতাবেক আঠারো থেকে তিরিশ বছর হতে হবে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বত্রিশ বছর শীতল যোগ্য আশা করি বুঝতে পারছেন আপনার আবেদনপত্রের সাথে নিম্ন উক্ত কাগজপত্র দিয়ে সংযুক্ত করতে হবে তা হলো আবেদনকারী সদ্য তোলা পাঁচ গুণ পাঁচ সেন্টিমিটার সাইজের সত্তাহিত চার কপি রঙিন ছবি আর সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে সত্ত্বায়িত ফটোকপি অবশ্যই প্রথম শ্রেণীর গেজার দ্বারা সত্তায়িত করে নেবেন আপনাকে ট্রেজারি চালানের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ অপরোধযোগ্য পঞ্চাশ টাকা কোড এক চার ছয় তিন এক শূন্য 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 বিশ এ জমা প্রদান করে ট্রেজারি চালানের মূল কপি প্রথম কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে আশা করি বুঝতে পারছেন তারপরে পদের নাম প্রার্থীর নাম যোগাযোগের ঠিকানা সম্মালিত এবং অব্যবহৃত পনেরো টাকার ডাক টিকিট আপনার টিকিটযুক্ত একটি দশ বাই আপনার দশ ইঞ্চি ইঞ্চি সাইজের আবেদন আপনার ফরমের সাথে সংযুক্ত করতে হবে আশা করি বুঝতে পারছেন সুপ্রিয় দর্শক আট নম্বরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে একজন প্রার্থী শুধু একটি পদের জন্য আবেদন করতে পারবেন খামের ওপর পদের নাম মোবাইল নম্বর ইমেল নম্বর যদি থাকে স্পষ্ট আকারে লিখতে হবে সুপ্রিয় দর্শক হয়েছিল ছিল বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার শেয়ারের মাধ্যমে কোনো ভাই পাবন এক বিজ্ঞপ্তিটি দেখে আবেদন করতে পারে তা দর্শক আজ এ পর্যন্ত আবারও দেখা হবে কোনো একটি সরকারি এবং বেসরকারি জব সারগুলো নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আবারও দেখা হবে জেলা জেলা প্রশাসকের কার্যালয় আপনার রাজবাড়ি সুপ্রিয় দর্শক এটি হচ্ছে রাজবাড়ি স্থানীয় বাসিন্দারা শুধু আবেদন এবং অ্যাপ্লাই করতে পারবে অন্য অন্য ডিস্ট্রিক্ট অ্যাপ্লাই করতে পারবেন না আশা করি বুঝতে পারছেন